সুরাত নাটোর শহরের বলারিপাড়া ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। এই ঘটনায় নাহারের কলেজ ছাত্র স্বামী মামুনকে আটক করেছে পুলিশ। মামুন নাহার দম্পতি নাটোর শহরের বলারিপাড়ার হাজি নান্নু মোল্লা ম্যানশনের চারতলায় ভাড়া বাসায় থাকতেন। নিহত খায়রুন নাহার গুরুদাসপুর উপজেলার খুবজিপুর মোজাম্মেল হক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ছিলেন। তিনি উপজেলার চাঁদকোর পৌর এলাকার মোহাম্মদ খয়রুদ্দিনের মেয়ে। আর মামুন হোসেন একই উপজেলার ধারাবাড়ি ঈশা ইউনিয়নের পাটপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে এবং নাটোর নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র। এদিকে ওই ভাড়া বাসার দারোয়ান নিজামুদ্দিন বলেন, রাত ১১টায় বাসায় ঢোকেন মামুন, আবার আড়াইটার দিকে বের হন। এ সময় কেন বের হচ্ছে জানতে চাইলে মামুন বলেন ওষুধ কিনতে যাচ্ছেন। পরে সকাল ৬টায় মামুন আবার বাড়ি ফিরে আসেন। এরপর তিনি আমাকে ডাকেন, আমি চারতলায় গিয়ে দেখি লাশ সিলিং ফ্যান থেকে নামানো হয়েছে। তবে ভবনের বাসিন্দা ও এলাকাবাসী জানান, রোববার ভোরে মামুন ভবনের অন্য বাসিন্দাদের জানান তার স্ত্রী খায়রুন নাহার শেষ রাতে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে। লোকজন তার বাসায় গিয়ে খায়রুন নাহারের লাশ মেঝেতে শোয়া অবস্থায় দেখতে পেয়ে তাদের সন্দেহ হয়। তারা মামুনকে বাসার মধ্যে আটকে রেখে পুলিশে খবর দেয়। আইসি দেখি আমি দরজা খোলা, দরজা ফিরছি ৫:৩০টার দিক, দরজা খোলা পাইছি আমার ফোনে। না না না, এটা যদি বলে তাহলে ভুল হবে। আমি বাইরে গেছি, গাড়ি এখান থেকে টান দিয়ে কারাগারের সামনে গেছি, আর হচ্ছে আজান দিছে ঈশা ফজরের আজান দিছে, তখন কয়টা বাজতে পারে আমি তো টাইম দেখি না। তখন আবু ভাই চিৎকার দিয়ে উঠি অকজোড়ায় ধরছি, ধরে নিয়ে সেই গেটটু আটকে গেছে গলার সাথে, কোন দিকই খোলা যাচ্ছে না। তখন এই রুমে আসছি, বটির লাগি, বটি পাচ্ছি না, কই রাখি আমি তো জানিও না, বটি পাচ্ছি না। পরে পকেটে ছিল গ্যাস লাইটার, গ্যাস লাইটার বাইর করে আগুন ধরাই দিছি, ওই হচ্ছে যে আপনার উন্না, তখন উন্নাটা যখন কুইরি গেছে তখন অর্ধেক পুরার পর আমি টান দিছি, তখন কুইরি গেছে আমার গায়ে। ওই প্রথমে রাত ১১টায় বাসায় আসলো, ঠিক আছে, আসার পরে ফ্ল্যাটে ঢুকলো, গাড়ি মোটরসাইকেল রেখে ফ্ল্যাটে ঢুকলো, ঢুকার পরে ঠিক তখন রাত ২টায় কি আরেকটা এরকম হবে আমার অনুমানের কথা বলতে পারবো না, ঠিক আছে। তারপরে ওই আসে, আমি ওই বিল্ডিংয়ে থাকি, এই বিল্ডিং টানা মারার পরে যখন ওই গেটে একটা বাড়ি দিচ্ছে, ধনজন ধনজন গাঙ্গুনে পরিচিত কেউ আমার ডাকিচ্ছে, আচ্ছা তখন আমি আসে ওই ছেলেকে খুলে দিলাম। দর পরে ছেলেকে আমি প্রশ্ন করেছি যে বাবা তুমি কোথায় যাবো, বলছে আঙ্কেল আমার একটু সমস্যা হচ্ছে, আমি একটু হসপিটালে যাবো। আমি সে যাও হতে পারে তার কোনো সমস্যা, হ্যাঁ এটা ২টার পরে, প্রায় ২টার পরে। আচ্ছা নামটা কি? বাড়িয়ালার নাম সিদ্দিকি।